শুরুতে সংবাদ শিরোনাম, ভারতীয়দের মায়ের পেটে করে আসছে ইয়াবা। তুমুল আন্দোলনের মধ্যে কৃষি আইনের পক্ষে মোদীর সাফাই। যুগান্তকারী সিদ্ধান্ত, স্কুল ছাত্রীদের স্কার্পের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রিয়া। তুরস্ক আজারবাইজান ভ্রমণে নাগরিকদের ভিসা লাগবে না। এবং সবশেষ থাকছে নিউ ইয়র্কে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর গাড়ি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পলিথিনে ইয়াবা মুড়িয়ে সেটি অন্য খাবারের সঙ্গে গরুকে খাইয়ে দেওয়া হয়। পরে জবাই শেষে মাংস বিক্রির পাশাপাশি পলিথিন থেকে উদ্ধার করা হয় সেই ইয়াবা, যে কারণে দিনকে দিন ভারতীয় গরুর ভুঁড়ির কদর বেড়েই চলেছে। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ ওস্তি মোহাম্মদ লোকমান হোসেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বৃহস্পতিবার এ তথ্য দেন তিনি। পরে সেটি সবার মাঝে আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি গরু চোরাচালান বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে সভাতে বিস্তারিত আলোচনা করা হয়। শুক্রবার 11 ডিসেম্বর সন্ধ্যায় ওসি লুকমান হোসেন সাংবাদিকদের বলেন, যে কোনো উপায়ে ভারতীয় গরু আসা বন্ধ করতে হবে, গরু আসলে মাদক আসা শুরু হয়। এছাড়া গরুর পেটে করে যেভাবে ইয়াবা আনা হচ্ছে সেটা উদ্বেগজনক বলেও তিনি আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা জানান, সর্বাত্মক চেষ্টা চালানো হয় গরুসহ অন্যান্য চোরাচালান বন্ধ করতে। এ বিষয়ে এখন থেকে আরও যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। তবে ওসির আগের বক্তব্যে দেওয়ার গরুর পেটে করে ইয়াবা আসার বিষয়ে কথা বলার সুযোগ পাননি তারা। ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে তুমুল আন্দোলনের মধ্যেই আইনটির পক্ষে সাফাই গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন আইন কার্যকর হলে কৃষকদের আয় বাড়বে দাবি করেন মোদি সরকার। তিনি বলেন, কৃষকদের আধুনিক এবং গতিশীল করতেই এমন আইনের পরিবর্তন করেছে বিজেপি সরকার। বহুল বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে গেল নভেম্বর থেকে আন্দোলন করে আসছে ভারতের কৃষকরা। পরিস্থিতি মোকাবেলায় কয়েকবার আন্দোলনরতদের সঙ্গে বৈঠকে বসে মোদী সরকার, দফায় দফায় বৈঠকেও হয়নি কোনো সুরাহা। এমন পরিস্থিতিতে তীব্র ঠান্ডা উপেক্ষা করে রাজপথে অনর কৃষকরা। শনিবার দিল্লির মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। আন্দোলনের মধ্যে আইনের পক্ষে আবারও অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কৃষকদের ভাগ্য বদলাতেই কৃষি আইন সংস্কার করা হয়েছে। এর মাধ্যমে কৃষি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাড়বে কৃষকদের আয়। এমন পরিস্থিতিতে আইনটি বাতিলে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন নামের একটি সংগঠনের কাছ থেকে। পিটিশনের জবাব চেয়ে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তলব করেছে আদালত। যুগান্তকারী সিদ্ধান্ত নিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। প্রাথমিক স্কুলে ছাত্রীদের উপর স্কার্ফ পরার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা বাতিল করেছে দেশটির আদালত। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত আইন বাতিল করে। আদালত জানায়, ইসলামী পোশাককে লক্ষ্য করে এবং ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অস্ট্রেলিয়ার পূর্ববর্তী জোট সরকার 2019 সালের মে মাসে এ আইনটি করেছিল। দক্ষিণপন্থী ফ্রিডম পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পিপলস পার্টি। তবে দুর্নীতির দায়ে কয়েকদিন পরেই পদত্যাগ করে ওই সরকার। 10 বছরের নিচে মেয়েদের উপর স্কার্ফ পরা নিষিদ্ধ জারি করা হয়েছিল। সরকারের ভাষ্য ছিল, রাজনৈতিক ইসলাম থেকে মেয়েদেরকে সুরক্ষার জন্য এই আইনটি করা হয়েছিল। তবে গ্রিন পার্টিকে সঙ্গে নিয়ে আবার ক্ষমতায় আসা পিপলস পার্টি এ নিষেধাজ্ঞা 14 বছরের নিচের বয়সী মেয়েদের পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। পরবর্তী আদালতে সেই আইনের চ্যালেঞ্জ জানায় দুই শিশু এবং তাদের বাবা মা, যাতে আইনটি তুলে নেয় আদালত। এদিকে অস্ট্রিয়ায় মুসলমানদের সংগঠন ইসলামিক ফেথ কমিউনিটি আদালতে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তুরস্ক ও আজারবাইজান ভ্রমণে ভিসা লাগবে না উভয় দেশের নাগরিকদের। আঙ্কারা এবং বাকুর মধ্যে ভিসামুক্ত চুক্তি স্বাক্ষর হওয়ায় এ সুবিধা পাচ্ছে দেশ দুটির নাগরিকরা।
বৃহস্পতিবার তুরস্ক এবং আজারবাইজানের মধ্যে একটি চুক্তি সই হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশ দুটির নাগরিকরা ভ্রমণের সময় পরিচয়পত্র রাখলেই চলবে। বিবৃতিতে বলা হয়েছে, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তি সইয়ের পর উভয় দেশের নাগরিকরা ভ্রমণে তাদের পরিচয়পত্র ব্যবহার করলেই চলবে। 27 সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘর্ষ শুরু হয়। এর আগ পর্যন্ত প্রায় 3 দশক ধরে নাগানো কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। 1990-এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। আমেরিকার নিউ ইয়র্কে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের উপর গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 বিক্ষোভকারী আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকালে ম্যানহাটনে এ ঘটনা ঘটে। পুলিশে জানায়, বর্ণবাদ বিরোধী আন্দোলনে অন্তত 50% মানুষ অংশ নিয়েছিল। কয়েকজন আন্দোলনকারী একটি থেমে থাকা গাড়ির চারপাশে ভিড় করেছিল। তখনই হঠাৎ করে BMW সেডান গাড়ি নিয়ে তাদের উপর তুলে দেওয়া হয়। এ ঘটনায় নারী চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারো অবস্থায় গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।